सत्य अजहकाल बातिल चले गेछे मिथ्ये इन्नल बातिला निश्चय मिथ्ये काना जाहुका चिरदिन मिथ्ये ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক জানেন খতমুল কোরআন কোরআন খতমের পর পরিবারের সদস্যদেরকে নিয়ে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা সম্মানিত ভাই এখানে দুটো বিষয় একটা বিষয় হচ্ছে কোরআন তেলাওয়াত করা কোরআন বারবার খতম করা এটা মুসলিম উম্মার জন্য জরুরি একটা বিষয় আর যেহেতু কোরআন এটা একটা আমলের সালে আর আমরা জানি আমলের সালে এর উসুলাতে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন যেমন আসহাবে গার যে পাথরের চাপা তিন ব্যক্তি যে দোয়া এদের মধ্যে যে উনারা দোয়া করছেন ন্যাক কাজের উসুলা দিয়ে তো ন্যাক কাজের উসিলা দিয়ে দোয়া করছেন আল্লাহ তাআলা কবুল করছেন যেটা সহিহ বুখারীর মধ্যে পুরো ঘটনাটা বর্ণনা করা আছে আর খতমুল কোরআন বা কোরআন তেলাওয়াত এটা হচ্ছে যে একটা আমলে সওয়াল তাই এরপরে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন এটা আশা করা যায় আর আমাদের দেশে যে একটা নিয়ম আছে কোরআন খতম করার পর মসজিদে ঘোষণা দেয় বিশেষ করে রমজান আসছে তো বলে আমার তিন খতম আমার চার খতম আমার ঘরের মধ্যে পাঁচ খতম এরকম হুজুর মুনাজাত করে দেন এই পদ্ধতি সম্পূর্ণ বেদাত কিন্তু এই পদ্ধতিতে এটা সম্পূর্ণ বেদাত আমাদের দেশে যেভাবে জোরালোভাবে খতম করলে হুজুর দিয়ে না বকশাইলে হুজুর দিয়ে মুনাজাত না করাইলে মনে হয় যেন খতমই হয় নাই এমনটা চরম আকারের বেদাত কিন্তু আমরা কোরআন সুন্নাহকে সামনে রেখে শরীয়তের মানদণ্ডকে সামনে রেখে যদি নাকি বিষয়টাকে বিচার করি তাইলে এটা আমাদের জন্য কোন সুরত বেদাত হবে কোন সুরত বেদাত হবে না মুস্তাহাব হবে সেটা ফুটে উঠবে এই জন্যে এই কোরআন সুন্নাহ মাপকাঠিতে এটাকে জরুরি মনে করা যে খতম করার পরে হুজুরদেরকে দিয়ে বকশাইতে হবে মুনাজাত করাইতে হবে ঘোষণা দিতে হবে আমার এক খতম তিন খতম পাঁচ খতম এইগুলো সম্পূর্ণ রিয়া এবং এগুলো বেদাতের অন্তর্ভুক্ত হবে কিন্তু কেউ যদি নাকি খতম করার পরে নিজে নিজে আল্লাহ তাআলার নিকট দোয়া করে তার এটা কোনো সমস্যা না বরং এটা ভালো আর যদি নাকি মাঝে মধ্যে খতম করার পর পরিবার পরিজনদেরকে নিয়ে এস্তেমায়ে মুনাজাত করে সেটাও বেদাত হবে না এটাও বৈধ হবে যেহেতু এ বিষয়ে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা দলিল পাওয়া যায় কিন্তু আমাদের দেশে যেরকম সচরাচর কোরআন খতম করলেই আপনার এই মুনাজাতের জন্য একটা অনুষ্ঠান করতে হয় মিলাদ পড়াইতে হয় মুনাজাত করতে হয় অনেক আবিজাবি করতে হয় এটা মনে করা যেরকম আমাদের দেশে সমাজে প্রচলিত হয়ে গেছে সাহাবা কেরামদের মধ্যে কিন্তু এরকম কোন আমল দেখতে পাওয়া যায় না শুধু যে বিচ্ছিন্ন কয়েকটা যে হাদিস পাওয়া যায় যার দ্বারাই বোঝা যায় যে সাহাবা ইকরামদের মধ্যেও এই ধরনের কোরআন খতম করার পরে ইস্তেমাই মুনাজাত করার সম্মিলিত মুনাজাত করার কোনো প্রচলন ছিল না মানে উনারা এটাকে এভাবে করতেন বলে এই ধরনের কোনো সচরাচর দলিল নাই ঠুনকা কিছু দলিল পাওয়া যায় এই জন্য ঠুনকা দলিলের মাধ্যমে আমরাও এভাবেই করতে হবে আমরা নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে মাঝে মধ্যে খতম করার পর আমরা সম্মিলিত মুনাজাত করতে পারি এতে কোনো সমস্যা হবে না কিন্তু আমাদের দেশের পরিস্থিতির দিকে তাকান ওইগুলা হিসাবে আমরা যদি শরীয়ত মানদণ্ড হিসাবে কথা বলি তাহলে এটা অবশ্যই বেদাতে পরিণত হয় এই বিষয়ের আমি দুইটা কথা বলবো একটা হচ্ছে দলিল ভিত্তিক আর একটা হচ্ছে ফতোয়া ভিত্তিক দলিল ভিত্তিক কথা হচ্ছে যে ইবনু আবি দাউদ দুইটা সহি সনদে কাতাদা আত-তাবি আল জালিল এ কাতাদা উনি দলিল কদর একজন তাবি ছিলেন যিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন তা থেকে বর্ণনা তিনি বলেন কানা আনাস ইবনু মালিকিন রাদিয়াল্লাহু আনহু ইজা খতামাল কোরআন জামা আহলাহু ওয়া দাআ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন খতম করতেন তিনি তার পরিবার পরিজনদেরকে একত্রিত করতেন এবং দোয়া করতেন
তারপরে আরো একটা মুজাহিদ থেকে এটা সনদ সহি, তিনি বলেন কানু ইস্তামিউনা ইনদা খতমিল কোরআনে ওয়া ইয়াকুলুনা তানজিলুর রাহমা। মুজাহিদ বলেন তারা কি করতেন, যখন কোরআন খতম করতেন তখন ওনারা একত্রিত হইতেন, তারপরে এ বলতেন যে রহমত নাজিল হয়। এর দ্বারাই আমি বুঝতে পারি যে কোরআন খতমের পর সম্মিলিত দোয়া করার বিষয়টা এখানে আছে। এর দলিল হচ্ছে ইবনু আবি দাউদের যে কিতাব, উনার কিতাবের নাম হচ্ছে আল মাসাহিফ, এবং হাফেজ ইবনে হুজার রাহিমাহুল্লাহ উনি এই হাদিসটাকে মওকুফ সহি বলছেন, অর্থাৎ এটা শুধু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে এটা সহি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত নয়। তাইলে এটা হচ্ছে আমলুস সাহাবা। তারপরে আল ফতোহাতু রব্বানিয়া তৃতীয় নম্বর খণ্ডের 243 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে। তেমনি আল আসকার লিনবী প্রথম খণ্ডের 141 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে। وعن ثابت قال كان انس اذا ختم القران جمع ولده واهل بيته فدعا لهم। ثابت এই ثابت উনার থেকে যে বর্ণিত, তিনি বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন খতম করলে উনার সন্তানদেরকে একত্রিত করতেন এবং পরিবার পরিজনদেরকে একত্রিত করতেন। ফাদা আলহাম, এরপর উনি তাদের জন্য দোয়া করতেন। এটা হচ্ছে যে দারিমি উনার সুনানের মধ্যে দ্বিতীয় নম্বর খণ্ডের 560 নম্বর হাদিস, তারপরে তাবারানি ফিল কবির মধ্যে প্রথম খণ্ডের 242 নম্বর হাদিস, এবং বাইহাকি ফি শুআব এর মধ্যে দ্বিতীয় নম্বর খণ্ডের 368 নম্বর হাদিস, এখানের ভিতরে এটাকে সহি হিসাবে উল্লেখ করা হয়েছে। তারপরে আনিল হাকাম ইবনে আন মুজাহিদ, হাকাম মুজাহিদ থেকে বর্ণনা করেন قال انما دعوناك اننا اردنا ان نختم القران وانه بلغنا ان الدعاء يستجاب عند ختم القران قال فدعوا بدعوات। এখানে বলা হচ্ছে যে আমরা তোমাকে ডাকলাম, আমরা ইচ্ছা করলাম যে কোরআন খতম করি, আর আমরা জানি এই কথা আমাদের নিকটে পৌঁছছে যে কোরআন খতমের পরে দোয়া কবুল হয়। তারপরে উনি বললেন যে উনি কয়েকটা দোয়া করলেন, অর্থাৎ কয়েকটা বিষয় আল্লাহ তাআলার নিকটে কামনা করলেন। এটা হচ্ছে দারমিদ 3432 এবং ইবনু আবি শাইবা 6 নম্বর খণ্ডের 128 নম্বর, এভাবে বাইহাকি সবের মধ্যে উল্লেখ করা আছে। এই দলিলগুলোকে সামনে রাখলে আমরা এই বিচ্ছিন্ন কিছু দলিলের আলোকে বলতে পারি, যদি নাকি কোরআন খতম করার পরে এটাকে বাড়াবাড়ি না করে কোন রকম নিজেরা নিজেরা মিলে যদি নাকি দোয়া করে, সম্মিলিত দোয়া করে মাঝে মধ্যে, তাহলে এটা বেদাত হবে না, এটা বৈধ হবে, এটা জায়েজ হবে। কিন্তু আমাদের দেশে যে প্রচলিতভাবে যেভাবে করা হচ্ছে এগুলা বেদাত। আমরা যারা কোরআন সুন্নাহ মাপকাঠি বুঝি, আমরা মাঝে মধ্যে যদি নাকি পরিবার পরিজনদেরকে নিয়ে এভাবে করি তাহলে বেদাত হবে। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে একটা ফতোয়া। এই ফতোয়াটা হচ্ছে শায়খ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ উনাকে প্রশ্ন করা হয়েছিল যে রমজান মাসে কিয়ামুল লাইলের মধ্যে খতমে কোরআন যখন হয় তখন দোয়া করা যাবে কিনা, শেষ রাকাতের মধ্যে সালাতুত তারাবিতে কিয়ামুল লাইলের মধ্যে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা যেদিন কোরআন খতম করা হবে, উনাকে প্রশ্ন করা হয়েছিল। উনি উত্তর দিয়েছেন লা আলামু ফি খতমাতিল কোরআন ফি কিয়ামিল লাইলি ফি শাহরি রমজানা সুন্নাতান আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনি সাহাবাতি ওয়া লা আনি সাহাবাতি আইজান। উনি বলেন কিয়ামুল লাইল, রমজানে কিয়ামুল লাইলের মধ্যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সুন্নত হিসেবে দলিল পাই না, সাহাবায়ে কেরাম থেকে পাই না যে এখানে সম্মিলিত দোয়া করতে হবে। ওয়া গায়াতু মা ওয়ারাদা ফি যালিকা, বেশি থেকে বেশি এই বিষয়ে যে প্রমাণ
যে আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কানা যা খাতামাল কুরআনা জামাআহু ওয়া দাআ ওয়া হাযা ফি গায়রি সালাতে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন খতম করতেন উনার পরিবারকে একত্রিত করতেন দোয়া করতেন, এতটুকুই পাওয়া যায়। তবে উনি বলতেছেন ওয়া হাযা ফি গায়রি সালাত, এটা নামাজের মধ্যে দোয়া ছিল না, এটা নামাজের বাইরে দোয়াটা ছিল। এটা হচ্ছে ফতোয়া আরকানুল ইসলাম পৃষ্ঠা নম্বর 354 নম্বর। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, সালামু আলাইকুম রহমতুল্লাহ।